আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশিষ্ট সাহাবি হজরত জাবেের রাজিয়াল্লাহ তাল আনহুয়ের মেহমানদারি এবং নবী করিম সাল্লাহ আসাল্লামের বিস্ময়কর মজেজা সম্পর্কে হজরত জাবির রাজিউল্লাহ তাল আনহু বলেন খন্দকের যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা রসুলল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের নিকট এসে বলল পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তিনি বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব অতপর তিনি দাঁড়ালেন সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল আর আমরাও খাবার ছাড়াই তিন দিন ছিলাম রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কোদাল হাতি নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয় হযরত জাবিরাদ্লাহ তাআলানহু বলেন আমি আমার স্ত্রীর নিকট এসে বললাম তোমার কাছে খাওয়ার কিছু আছে কি আমি রসুলল্লাহ সাল্লি আসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তখন সে একটি চামড়ার পাত্র হতে একসা পরিমাণ জব বের করলেন আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল তা আমি জবেহ করলাম আর আমার স্ত্রী জব পিছল অবশেষে আমরা হারিতে গোস্ত চড়ালাম অতপর আমি রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের নিকট এসে চুপি চুপি বললাম হে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমরা একটি বকরির বাচ্চা জবে করেছি আর একসা জব ছিল আমার স্ত্রী তা পিষেছে আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন রসুলুল্লাহ সাল্লিয়সাল্লাম উচ্চস্বরে সবাইকে বললেন হে পরীক্ষা খননকারীগণ এসো তোমরা তাড়াতাড়ি চলো যাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে অতপর রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও এবং আমি না আসা পর্যন্ত গোস্তের ডেক্সি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না এরপর রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম লোকজন সহ উপস্থিত হলেন তখন আমার স্ত্রী খামিরগুলি রসুল রসুল করিম সল্ল্লাহ আলি আসাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে লালা মোবারক মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর ডেক্সিন নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মোবারক মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর বললেন তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপর থেকে ডেক্সি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো জাবের জাবেের রাজিউল্লাহ আনহু বলেন সাহাবিদের সংখ্যা ছিল এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেক্সি ভর্তি তরকারি ছিল এবং প্রথম অবস্থান ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল সুবাহ আল্লাহ এটা ছিল রসুলের করিম সল্লাহ আলী ওয়সালামের একটি বিশেষ মজেজা এই ঘটনাটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আচ্ছা